চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি 5.2% থেকে কমে 4.6% নেমে এসেছে 2024-25 অর্থ বছরে। তবে বাজেটের আকার বাড়ানোর সঙ্গে সঙ্গে ঘাটতির পরিমাণও আসছে বাজেটে 2,56,000 কোটি টাকা। এর মধ্যে মোট বাজেটের প্রায় 18% অর্থ ঋণ হিসেবে নেওয়া হবে ব্যাংক খাত থেকে, যা ব্যক্তি খাতে চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার রাজধানীতে উন্নয়ন সমন্বয়ের বাজেট প্রতিক্রিয়ায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও প্রতিষ্ঠানটির সভাপতি ডক্টর আতিউর রহমান জানান, কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখা অভ্যন্তরীণ সক্ষমতা ধরে রাখবে, তবে মোবাইল ও কল রেট কমানো, তামাকজাত পণ্যের আরও দাম বাড়ানোর পরামর্শ দেন তিনি। আইএমএফের চাপ থাকা সত্ত্বেও কৃষিতে যে তারা ভর্তুকি বা বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, এটি আমি বলবো যে অত্যন্ত একটি বাস্তবানুক উদ্যোগ। শিল্প খাতেও কিন্তু বড় ধরনের বিনিয়োগ করবার সৌরশক্তির সুযোগ আছে। বাজেটে ব্যাংক খাতের সংস্কারে কোনো পদক্ষেপ না থাকাকে দুঃখজনক বলছেন ব্যাংক বিশ্লেষকরা, আর স্বাস্থ্য খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু 5% আশপাশে বাজেট দেখছি, তো আমি মনে করি যে এখানে আসলে বাজেট বরাদ্দটা বৃদ্ধি করার আরও সুযোগ ছিল। সরকারকে তার নিজের সমস্যা, তার নিজের আবর্জনা মুক্ত করে সেখান থেকে আবর্জনা সরিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। I want to go forward. সরকার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চাইলেও জাতীয় বাজেটে বরাদ্দ কম বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।